বন্ধুরা, আজকে আমরা নিয়ে এসেছি একটি ছোট্ট ভিডিও। এটা কোনো ভ্রমণের ভিডিও নয়, কিন্তু একটা ভ্রমণের জায়গার ভিডিও। জায়গাটা এক রাত দুদিনের জন্য ঠিকঠাক, থাকার জন্য একটু সময় কাটানোর জন্য ঠিকঠাক। আমরা এখন যাচ্ছি কৈখালী নদী, জয়নগর টু জামতলা রোড কৈখালীতে যাবো আমরা। এখানে একটা দাদা নৌকা চড়বে, নৌকা চড়তে খুব ভয় পায়, তো আমরা যাচ্ছি এখন কৈখালী নদীতে। হ্যাঁ বন্ধুরা, জায়গাটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার কৈখালী। কৈখালী জায়গাটাতে মাতলা নদী এবং কৈখালী নদী একসাথে এসে মিশেছে, মোহনা টাইপের বলতে পারি। জায়গাটার উল্টো দিকেই আছে হচ্ছে কি সুন্দরবনের ঝড়খালি, আর খুবই সুন্দর একটা জায়গা। এখানে যেতে গেলে আপনাদেরকে প্রথমে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর মজিবপুর স্টেশনে নামতে হবে, সেখান থেকে অটো রিজার্ভ করতে পারেন। ওখানে কোনো এমনি গাড়ি যায় না, প্রায় 30-35 কিলোমিটার দূরে স্টেশন থেকে। আপনারা যেতে গেলে আপনাদের রিজার্ভ গাড়ি থাকলে খুব সুবিধা হবে। এই কৈখালী জায়গাটিতে আসতে গেলে আপনাদেরকে জয়নগর থেকে জয়নগর জামতলা রোড যেটা রয়েছে সেটা ধরে আসতে হবে। নিম্পিট আশ্রম ক্রস করে আরও 35 কিলোমিটার আসলে এই জায়গাতে আপনারা পৌঁছাবেন। আমরা পৌঁছে গেছি কৈখালী। এখানে সবাই সাধারণত শীতকালে পিকনিক করতে আসে, এখানকার লোকাল যে মানুষজন রয়েছে। তবে এক রাত দুদিনের মতো এখানে এসে ঘুরে গেলেও খুব মন্দ হয় না। জায়গাটা ভালো, দেখুন ডান দিকে ম্যানগ্রোভ অরণ্য রয়েছে কিছুটা, সামনে মাতলা নদী। সুন্দরবনের ঝড়খালি, এখানে রাতে থাকার জন্য যে গেস্ট হাউসটা রয়েছে সে গেস্ট হাউসটা বুকিং করতে গেলে আপনাদেরকে নিম্পিট আশ্রমের সাথে যোগাযোগ করতে হবে। আর গেস্ট হাউসের খাওয়া দাওয়া সবকিছুরই ব্যবস্থা রয়েছে। এটা একটা ট্রলার যেটা আমফান ঝড়ে ভেঙে গিয়েছিল, সেটা আবার পুনর্নির্মাণ করা হচ্ছে। এখানে লোকাল কিছু মানুষ কিছু কদবেল কুল এসব নিয়ে বসেছে। ছোটোখাটো পিকনিক স্পট, তো এখানে ছোটোখাটো ব্যবসা বাণিজ্য ভালো হয়। এটা হচ্ছে কৈখালী আশ্রম, এই নিম্পির আশ্রমেরই একটা পার্ট এটা। এটাকে বেলুড় মঠ অ্যাকোয়ার করছে, এই পুরো জায়গাটাই বেলুড় মঠ নিয়ে নিয়েছে। এখানে বেলুড় মঠের একটা গেস্ট হাউসও হবে ভবিষ্যতে, তৈরি হচ্ছে ওপাশে বেলুড় মঠের গেস্ট হাউস। আর এইখানে রয়েছে একটা ভাতের হোটেল, এখানেই আমরা খেয়েছিলাম, খুবই সুন্দর খাবার দাবার। কৈখালী আশ্রমের আশেপাশের অংশটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে, যে গেস্ট হাউসটা দেখালাম ওটা একদম এই এরিয়ার কাছেই। এখান থেকে সুন্দরবন যাওয়ার জন্য স্টিমার ছাড়ছে, লঞ্চ ছাড়ছে। এরা সুন্দরবনে আপনারা এদের সাথে বুকিং করে কথাবার্তা করে নিলে আপনাদেরকে সুন্দরবন ঘুরিয়েও দিতে পারে এরা।
সোজাসুজি যে বড় নদীটা দেখছেন ওটা হচ্ছে মাতলা নদী, আর এই ডান দিকে যে নদীটা ঢুকে যাচ্ছে এটা হচ্ছে কি কৈখালি নদী। মাতলা নদী আর কৈখালি নদী এই জায়গাটাতেই এসে ঠিক মিশেছে। এই যে জেটিগুলো এগুলো আগে খুব ভালোভাবে ছিল, কিন্তু আমফান ঝড়ে ভেঙে যাওয়ার পর এগুলো আর নতুন করে মেরামত করা এখনও কমপ্লিট হয়ে হয়নি, মেরামতি চলছে কাজ। জায়গাটা এত সুন্দর, এখানে শীতকালে এক রাত দুই দিন অথবা গরমকালেও এক রাত দুই দিন এসে থাকতে খুব মন্দ লাগবে বলে আমার মনে হয় না।